আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় হলো বন্ধুরা, খাওয়া দাওয়ার কমতি নেই, স্বাস্থ্যের কোনো উন্নতি নেই। তো বন্ধুরা, অনেক যুবক যুবতী ভাই বোনেরা যারা খুবই স্বাস্থ্য সচেতন, চেহারা সৌন্দর্যের বিষয়ে খুবই সচেতন, আপনারা পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার খাচ্ছেন, কিন্তু হাড় জিরে জিরে শরীর, চোখ বসে যাচ্ছে, গাল টোল খাচ্ছে, ভেঙে যাচ্ছে, এ নিয়ে আপনি যে কোনো পরিবেশে বন্ধু মহলে যেতেই লজ্জা পাচ্ছেন, এবং অনেক সময় অনেকে দ্বারস্থ হচ্ছেন কেমিক্যালের, অনেক কোম্পানির প্রোডাক্ট এগুলো সেবন করার দ্বারা বাহ্যিকভাবে অনেকের বা একটু স্বাস্থ্য হচ্ছে। আপনি কি জানেন এটি আপনার ফুসফুস কিডনিকে কীভাবে ক্ষতির দিকে বা ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে? তো বন্ধুরা, ফিরে আসুন প্রকৃতির দিকে। কেমিক্যাল নয়, আপনার সুপরিচিত বা যেটা আপনার রন্ধনশালায় উপস্থিত রয়েছে এমন একটি ভেষজ বা মশলা আপনি নিয়মিত সেবনের ফলে আপনার হারানো যৌবন বা ভাঙা লিকলিকে হাড় ঝিরে ঝিরে শরীরকে সুঠাম দেহে ফিরিয়ে নিয়ে আসতে পারেন। তো বন্ধুরা, আর সেই রন্ধন শিল্পের সেই মশলা বা ভেষজটি হচ্ছে রসুন। তো বন্ধুরা, মাত্র এক কোয়া রসুন ভালো করে পাটায় পিষে নিয়ে আধা পোয়া পরিমাণ দুধ অর্থাৎ 150 মিলিলিটার দুধ নিয়ে এটি ভালোভাবে পাক করুন। এক কথায়, আপনি দুধ দিয়ে এই এক কোয়া রসুনকে সিদ্ধ করে ফেলুন, এরপরে আপনি এটি পান করুন। এভাবে মাত্র এক মাস যাবৎ নিয়মিত এটি পান করার ফলে আপনার হাড় ঝিরে ঝিরে, চাপা ভাঙ্গা, শুকনো দেহ সতেজ এবং সুঠাম দেহে ফিরে আসবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।